সামনেই এডিসি নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে শাসক দল সহ বিভিন্ন দল নিজেদের ঘর গোছাতে ব্যস্ত হয়ে পড়েছেন। এরই অঙ্গ হিসাবে সোমবার টেলিয়ামুড়া ব্লকে কংগ্রেসের তরফে এক সাংগঠনিক সভার আয়োজন করা হয়। এদিন মধুর মিলন হলে এই সাংগঠনিক সভায় যোগ দিলেন প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব সুবল ভৌমিক সহ যুব কংগ্রেসের সহ সভাপতি। এডিসিকে সামনে রেখে টেলিয়ামুড়াতে নিজেদের গুটি সাজাতে ব্যস্ত কংগ্রেস দল। এই সভায় বিজেপি সহ সিপিএম দল থেকে ছেড়ে 14 পরিবারের 72 জন ভোটার কংগ্রেস দলে যোগ দিয়েছে বলে দাবি করলেন কংগ্রেসের নেতৃত্ব সুবল ভৌমিক। তিনি সাংগঠনিক এই সভায় রীতিমতো শাসক দল সহ বামেদের বিরুদ্ধে বিষোদ্গার করলেন প্রাণ খুলে। তিনি বলেন, গত কুড়ি মাসে আমরা দেখেছি এমন সরকার ভূভারতে কোথাও নেই। প্রত্যেকটা মানুষ নির্যাতিত, অপমানিত, প্রশাসন দ্বারা, পুলিশ দ্বারা, মাফিয়া দ্বারা, দুষ্কৃতিকারী দ্বারা এই শাসক দল প্রতিনিয়ত মানুষের নাবিশ্বাস তুলে দিয়েছে। আমরা একটা হারমাদের দলকে ফটিয়ে একটা উন্মাদের দলকে এই রাজ্যে ক্ষমতায় এনেছি, এটা মানুষ আজকে বুঝে গেছে। এই কারণেই আজকে দেখেছেন কুড়ি মাসের শাসনেই মানুষের নাবিশ্বাস উঠে গেছে, মানুষ দলে দলে এখন জাতীয় কংগ্রেসে ফিরছে। বিগত দিনে কিন্তু এই টেলিয়ামুড়ার জমি ছিল কংগ্রেসের দখলে, তবে এরপর এই জমি হাতছাড়া হয়ে যায় কংগ্রেসের। এবার আবার এই জমি পুনরুদ্ধার করতে নিজেদের কাজ শুরু করল কংগ্রেস দল। এরই গুটি সাজাতে এদিন টেলিয়ামুড়াতে গেলেন কংগ্রেস নেতা সুবল ভৌমিক। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।